গ্রাফিক রিবার কি কেন কাজ করবো কিভাবে কাজ করবো করলে বা কি লাভ হবে আরো কত প্রশ্ন ও আরও একটা কোশ্চেন আসছে বাই ইনকাম কেমন আর আজকে টেকের একাডেমি থেকে শেয়ার করা হবে গ্রাফিক রিবার নিয়ে কি কেন কিভাবে ফিরে আসছে ইন্টুর প্রথমে কথা বলবো গ্রাফিক রিবার কি গ্রাফিক রিবার হলো ইনভার্টো মার্কেটের একটি সাব মার্কেট এখন ইনভার্টো মার্কেটটা কি ইনভার্টো মার্কেটটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটি মার্কেট এবং সেটা ফাউন্ডেড হলো দু সালে আমি যদি আপনাদেরকে একটু উইকিপিডিয়াতে নিয়ে যাই তাহলে আরও ক্লিয়ারলি হবেন দেখেন এখানে লেখা আছে ইনভার্টো ওয়াজ ফাউন্ডেড ইন টু থাউজেন্ড মানে দু সালে এটা প্রতিষ্ঠা লাভ করছে এবং সেটা কোথায় প্রতিষ্ঠা লাভ করছে তাদের হেড অফিস হচ্ছে মেলোবর্ন অস্ট্রেলিয়া অনেকে মেলোবনকে চেনেন ক্রিকেটের ক্ষেত্রে বা অস্ট্রেলিয়া টিমের ক্ষেত্রে তো এটা থেকে বলা যায় ইনভার্টো মার্কেটের একটি সাবমার্কেট হলো গ্রাফিক টিবার এখন শুধুমাত্র ইনভার্টো মার্কেটের শুধুমাত্র যে গ্রাফিক টিবার আছে তা না ইনভার্টো মার্কেটের অনেকগুলা সাবমার্কেট আছে যেমন যারা থিম নিয়ে কাজ করে তাদের জন্য থিম ফরেস্ট আবার যারা কোডিং নিয়ে কাজ করে তাদের জন্য কোডায়ন যারা ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য ভিডিও হাইপ এখন এখানে ভিডিও বলতে কী বোঝাচ্ছে এটা ভিডিও বলতে আফটার এফেক্ট নিয়ে যারা কাজ করে বা যারা স্লাইড শো প্রোমো ভিডিও নিয়ে কাজ করে তাদের জন্য আবার প্রিমিয়ার প্রো নিয়ে যারা কাজ করে তাদের জন্য আবার যারা অডিও নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে যাই অডিও জঙ্গল স্পেশালি যারা মিউজিক সাউন্ড নিয়ে কাজ করে তাদের জন্য হচ্ছে অডিও জঙ্গল এইটাও কিন্তু ইনভার্টো মার্কেটের একটা সাব মার্কেট আর স্পেশালি আমাদের জন্য হচ্ছে গ্রাফিক রিবার এটাতে গ্রাফিক দুনিয়া যত কিছু আছে সব কিছু আপনি এখানে পাবেন এটা সেটা হতে পারে প্রিন্টের জন্য সেটা হতে পারে ওয়েবের জন্য সেটা যে কোনো অ্যাডন্স হতে পারে সেটা যে কোনো ব্যাক্টর হতে পারে এখানে আপনি হিউজ কালেকশন পাবেন এবং যারা ফটো নিয়ে শুধু কাজ করে তাদের জন্য ফটো আছে এবং কি যারা থ্রি ফাইল নিয়ে কাজ করে শুধুমাত্র থ্রি নিয়ে কাজ করে মূলত যারা থ্রি ডি ফাইলগুলো রেন্ডার দেয় সেগুলো এখানে বেচা কেনা করা হয় তো ফাইনালি আমরা বলতে পারি গ্রাফিক ট্রিবার হলো ইনভার্টো মার্কেট একটি সাব মার্কেট আর এটা ক্রিয়েট করা হলো দু সালে এবং কি তার হেড অফিস হচ্ছে অস্ট্রেলিয়ার মেলোবর্নে দেন আমরা কথা বলবো গ্রাফিক টিবারে কেন কাজ করব। তার জন্য আমি তিনটা বিষয় নিয়ে মূলত কথা বলবো একটা হচ্ছে স্কিলের জন্য আপনাকে গ্রাফিক কিবারে কাজ করতে হবে আপনি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে গ্রাফিক কিবারে কাজ করতে হবে শুধু যে গ্রাফিক না আপনি যে কোনো একটা পারেন এখন আপনি বলতে পারেন ভাই এটাতে কাজ করলে আমার স্কিল কিভাবে ডেভেলপ হবে আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল দেখাই এখানে আমার অনেকগুলো আইটেম আছে যেমন আমি যদি বলি আমার প্রায় তিনশো বায়ান্নটা আইটেম আছে তো এই তিনশো বায়ান্নটা আইটেম আমি এখানে অ্যাপ্রুভ করার জন্য আমাকে হাজার হাজার আইটেম ক্রিয়েট করা হয়েছে সো হাজার হাজার আইটেম যখন আমি ক্রিয়েট করলাম যখন আমি নতুন কনসেপ্ট নিয়ে কাজ করলাম তখন কিন্তু আমার কিন্তু স্কিল বাড়তে থাকলো তখন কিন্তু আমার আস্তে আস্তে আমার ডিজাইন সম্পর্কে সেন্স বাড়তেছে আমার ডিজাইন সম্পর্কে আইডিয়া বাড়তেছে তখন কিন্তু আমার ক্রিয়েটিভিটিগুলো আনলক হচ্ছে সো আমি ফাইনালি এটা বলতে পারি যে আপনি গ্রাফিক কিভাবে কাজ করতে পারেন স্কিল ডেভেলপমেন্ট জন্য দেন আরেকটা পার্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে ফোর্টফিলিওর জন্য আপনি যখন গ্রাফিক টিভার একটা রিসাবল মার্কেট প্লেসে কাজ করবেন তখন কিন্তু আপনার একটা ফোর্টফিলিও ক্রিয়েট হবে যেটা নর্মালি আমরা ব্রিহেন্স ডিবল বা ফ্লিকারে করে থাকি সেখানে কিন্তু রিভিউ বা অ্যাপ্রুভের কোনো পারমিশন লাগে না বাট এখানে কিন্তু অ্যাপ্রুভের বা রিভিউর একটা ব্যাপার আছে আপনি যে কোনো আইটেম কিন্তু এখানে দিতে পারবেন না আপনাকে অবশ্যই একটু রিভিউতে যেতে হবে মানে আপনার আইটেমটা একটু প্রফেশনাল লেভেলে হতে হবে সো এটা কিন্তু অন্য অন্য ফোর্টফুলিও সাইডের তুলনায় এই মার্কেটের পোর্টফোলিও কিন্তু খুবই স্ট্রং যেহেতু এটা আপনার কাছে নাই অ্যাপ্রুভের সেটা এটা সম্পূর্ণ রেভিউরের কাছে সো আমি বলবো যে গ্রাফিকটিভারে কাজ করার আরও একটা কারণ হচ্ছে আপনার একটা স্ট্রং পোর্টফোলিও হবে এবং এটা যদি আপনি যে কোনো বাংলাদেশের একটা এজেন্সি বা স্টুডিওতে যদি শো করাতে পারেন তাহলে কিন্তু আপনি খুবই ইজিলি জব পাবেন যদি সেখানে যদি ভালো মানের একজন ডিজাইনার থাকে সে অন্তত এইটা বুঝবে যে তার তিনশো পঞ্চাশ আইটেম বা একশোটা আইটেম অ্যাপ্রুভ করার জন্য তাকে হাজার হাজার আইটেম ক্রিয়েট করা লাগছে এবং কি তার অনেক স্কিল ডেভেলপমেন্ট করা লাগছে এবং কি তার রিসার্চ করা লাগছে সো আমি ফাইনালি আবারও বলতেছি আপনি গ্রাফিক কাজ করার আরও একটা কারণ হচ্ছে আপনার একটা স্ট্রং পোর্টফোলিওর জন্য দেন ফাইনালি আরো একটা কারণ বলবো সেটা হচ্ছে আর্নিং জন্য আপনি যখন এখানে আইটেমগুলো অ্যাপ্রুভ করাবেন তখন কিন্তু আপনার এটা এখান থেকে আর্নিং করা শুরু হবে যেমন দেখেন আমার প্রায় ছয়শো ছিয়াত্তর বার সেল হলো এখান থেকে কিন্তু আমি একটা ভালো একটা আর্নিং হলো এবং কি আমার অনেকগুলো আইটেম আছে যেটা পুরোপুরি সেল হয়ে গেছে যেটা এখানে রেগুলার সেল হয় না যেটা একবারে এখান থেকে একবারে কিনে নিচ্ছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমি আরও ভালো একটা অ্যামাউন্ট পেলাম সো আমি বলতে পারি আপনি গ্রাফিক কীভাবে কাজ করবেন তিনটে কারণে একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের কারণে একটা হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েট করার কারণে আর একটা হচ্ছে আর্নিংয়ের কারণে দেন কথা বলবো কীভাবে কাজ করবেন তার জন্য আমি আপনাদেরকে নিয়ে গেলাম আমার টেকরি অ্যাকাডেমির যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে তো এখানে আপনারা দেখতে পারবেন প্লে লিস্ট আছে তো এই প্লে লিস্টের ভিতরে গ্রাফিক বাংলা টিউটোরিয়াল নিয়ে একটা প্লে লিস্ট আছে এরা যদি আপনারা ক্লিয়ারলি দেখতে পারেন বা এখানে কিভাবে আপলোড করতে হবে সেটার কিন্তু ডিটেলস দিয়ে অনেকগুলো ভিডিও আছে আপনারা যদি এই ভিডিওগুলো দেখতে পারেন তাহলে কিন্তু আপনারা ক্লিয়ার হবেন যে এখানে আসলে কিভাবে আমরা কাজ করতে পারি স্পেশালি আমি আপনাদেরকে বলবো যে এই যে হাউ টু রেডি ফাইল ফর গ্রাফিক কিভার অ্যান্ড আপলোডের পার্ট ওয়ান এবং টু যদি আপনি দেখেন তাহলে অন্তত বুঝতে পারবেন যে গ্রাফিক কিভাবে কীভাবে আমরা আইটেমগুড়া আপলোড করতে পারি এবং সেখান থেকে কীভাবে আমরা আর্নিং করতে পারি আবার আরও একটা জিনিস হচ্ছে আপনার যদি গ্রাফিক কিভারে কোনো একটা আইটেম অ্যাপ্রুভ হয় যদি দুই তিনটে অ্যাপ্রুভ হয় সাথে তাহলে আপনি সেটা থেকে বান্ডেল ক্রিয়েট করতে পারবেন আবার বান্ডেল ক্রিয়েট করে সেখান থেকে আপনি ইনকাম ক্রিয়েট করতে পারবেন যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যেমন বিজনেস কার্ড বান্ডেল মানে এইটা কিন্তু আইটেম একটা এখানে কিন্তু অ্যাপ্রুভ হলো আর এটাকে মিলে আমি আরও একটা অ্যাড করে ওইটাও একটা বান্ডেল ক্রিয়েট করে দেন এখানে কিন্তু আমি বান্ডেল ক্রিয়েট করলাম তখন আমি দুইটাকে তাদেরকে ছয় দিলাম তখন সেখান থেকেও আমি কিন্তু তিনবার সেল পেলাম মানে এখান থেকেও আমার কিন্তু একটা আর্নিং হলো মানে আপনার আইটেম অ্যাপ্রুভ হল দেন সেখান থেকে বান্ডেল ক্রিয়েট করেও আপনি আর্নিং করতে পারবেন সো আমি ফাইনালি বলবো আপনি কীভাবে কাজ করবেন তার জন্য আমাদের টেক ই অ্যাকাডেমির যে প্লে লিস্টটা রয়েছে গ্রাফিক টিভার বাংলা টিউটোরিয়াল নিয়ে সেটা আপনারা যদি ক্লিয়ারলি দেখতে পারেন তাহলে খুবই ইজিলি আপনারা কিভাবে আপলোড করতে হয় বা কিভাবে আপ্রুভ করাবেন বা কিভাবে অ্যাপ্রুভ করাবেন সেটা সম্পর্কে আপনারা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন তো প্রতিনিয়ত আমাদের এখানে ভিডিও আপলোড হয়ে থাকে তো আপনারা একটু যদি নজর রাখেন বা একটু যদি আপডেট থাকেন তাহলে আপনারা আরও অনেকগুলা ভিডিও পাবেন তো আমি ফাইনালি যদি একটু রিভিউ দিই আপনাদেরকে আজকে ক্লাস বা আজকে ভিডিও নিয়ে গ্রাফিক কিপার কী গ্রাফিক কিবার হলো একটা অস্ট্রেলিয়ান কোম্পানি এটা একটা ইনভার্টর সাবমার্কেট এটা দু হাজার ছয় সালে ক্রিয়েট করা হলো এবং এটা হচ্ছে দ্য অস্ট্রেলিয়া মেলোবর্ণের তাদের হেড অফিস আর এটা একটা রিসলেবল মার্কেট প্লেস এখানে আপনি আইটেম রাখবেন এবং কি সেটা সেল হতে থাকবে আর আপনি ঘুমায় গুমায় ইনকাম করতে থাকবেন জাস্ট এইটাই দেন কেন কাজ করবেন তার জন্য আমি তিনটা জিনিসের কথা বললাম একটা হচ্ছে আপনার স্কিল ডেভেলপমেন্ট জন্য আরেকটা হচ্ছে আপনার ফোর্টফিলিও ক্রিয়েট করার জন্য আরেকটা হলো আপনি আর্নিং করার জন্য আপনি একটা ভালো স্ট্রং ফোর্টফিলিও ক্রিয়েট করতে পারবেন এবং সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দেন কীভাবে কাজ করবেন তার ব্যাপারে আমি বলছি যে আমাদের যে টেকিরি একাডেমির যে প্লে লিস্ট রয়েছে সেখান থেকে যদি আপনি এই টিউটলগুলো দেখতে পারেন পনেরোটা টিউটল দেওয়া হলো ইনশাল্লাহ আপডেট হতে থাকবে আরও তো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত এছাড়াও টেকের একাডেমির অ্যাডভান্স গ্রাফিক ডিজাইন এবং মোশন গ্রাফিক্সের কোর্স রয়েছে যা আপনি অনলাইন এবং অফলাইনে করতে পারবেন তাছাড়াও টেকের একাডেমির ফেসবুক পেজ কমিউনিটি গ্রুপ রয়েছে যেখানে অনেক ধরনের ইস্যু শেয়ার করা হয় যা আপনি আপনার প্রজেক্টগুলোতে বা ফিনান্সিয়াল লাইফে আপনি ইউজ করতে পারবেন কোনো ধরনের কপিরাইট ইস্যু ছাড়াই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ